হ্যালো, আমি মিলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে বাড়িতে বসে আমরা কত সহজে স্পা করতে পারি। আমি যে স্পাটা করছি সেটা হলো লরিয়েলের হেয়ার স্পা। মার্কেটে বিভিন্ন ধরনের স্পা পাওয়া যায়, যেমন বলো ম্যাট্রিক্স, ওয়েলা, তা আমি এটাকে চুজ করেছি। তাহলে আমরা চলো দেখে নেব যে কি করে আমরা বাড়িতে বসে সহজে স্পাটা করতে পারি। স্টার্ট। ফার্স্টে আমি এতটা মতো নিয়ে নিয়েছি আমার চুল অনুযায়ী, তোমরা তোমাদের চুল অনুযায়ী নিয়ে নেবে। এরপর চুলটাকে ভালো করে আমি আঁচড়ে নেবো, আর কোমটা কিন্তু খুব ক্লিন রাখবে। এই কান বরাবর আমাদের সেকশন করতে হবে। এই টেলিকনসিউমিটার যে এই দিকটা আছে, মানে ব্যাক দিকটা, এটা দিয়ে আমরা এই বরাবর অনুযায়ী কানের এতটা নিয়ে নেব। আর এখানে আমি এখানে একটা সেকশন ক্লিপ ব্যবহার করছি। আমি পেছনের পুরো চুলটাকে একটা ক্লিপ দিয়ে আটকে নিয়েছি, আর সামনে আমি এইভাবে সেকশন করে নিয়েছি। এবার যতটুকু চুলে আমরা স্পা করবো ততটুকুকে আমরা সামনে রেখে এতটুকু আমরা একটা সেকশন ক্লিপ দিয়ে আটকে নেব। আমি এখানে একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি, কারণ যখন আমরা ক্রিমটা অ্যাপ্লাই করবো চুলটা যদি ড্রাই থাকে তাহলে ক্রিমটা বসবে না। স্প্রে করে নিলাম আমি। এখান থেকে আমরা ক্রিমটাকে অ্যাপ্লাই করবো। এবার আগের যে সেকশনটা আমরা চুলে ক্রিমটা অ্যাপ্লাই করেছিলাম, আর এই সেকশনটা, দুটো সেকশনকে আমি একসাথে নিয়ে নিলাম। নিয়ে এবার ঠিক এইভাবে আমরা ম্যাসাজ করব, করে এটাকে একটা ক্লিপের সাহায্যে আটকে নেব। এই দুটো আঙুলের সাহায্যে আমরা চুলটাকে এরকম করবো যাতে পুরো চুলে আমাদের ক্রিমটা অ্যাবজর্ব করে যায়। এবার এতটুকু হয়ে গেল, এতটুকু হওয়ার পর আমরা এই জায়গাটাকে এরকম রেখে দেবো। তারপরে আবার এই ক্লিপটা খুলে এখান থেকে আমরা এই চুলটাকে নিয়ে নেব একই প্রসেসে। এবার আগের যে সেকশনটা আমরা চুলে ক্রিমটা অ্যাপ্লাই করেছিলাম, আর এই সেকশনটা, দুটো সেকশনকে আমি একসাথে নিয়ে নিলাম। নিয়ে এবার ঠিক এইভাবে আমরা ম্যাসাজ করব, করে এটাকে একটা ক্লিপের সাহায্যে আটকে নেব। এই পাশেও আমি ঠিক একই প্রসেস করে নেব। ফার্স্টে আমি স্প্রে করে নেব, তারপর আমি ক্রিমটাকে অ্যাপ্লাই করব। আমার সামনের সেকশন দুটো কমপ্লিট। এবার আমি তোমাদেরকে ব্যাকটা দেখাবো যে ব্যাকটা আমরা কীভাবে করবো। যেহেতু আমার সামনে এই চুলটাকে আনছি, তাই এই যে সামনে যে সেকশনটা ছিল আমাদের, এটাকে ক্লিপ দিয়ে আমরা এখানে আটকে নেব। এবার আমি ব্যাকের যে সেকশন ক্লিপ দিয়ে আটকেছিলাম সেগুলো খুলবো। খুলে এখান থেকে আমরা একটা চুলটাকে দুটো আমি সেকশন করে নিচ্ছি, এইভাবে সামনের দিকে নিয়ে আসলাম, এতে আমাদের ব্যাকটা করতে সুবিধা হয়। এবার আমি আবার একইভাবে স্প্রে করে নেব, করে এখান থেকে একটা সেকশন বার করব। এবার
এইভাবে ক্রিমটাকে অ্যাপ্লাই করে নেবো আমরা। এইভাবে এই পুরো সেকশন ওয়াইজ বের করে চুলগুলোকে ক্রিমগুলোকে অ্যাপ্লাই করে নেবো। আর একটা কথা যে একটু মাঝে মাঝে আমরা একটু স্প্রে করে নেবো। ভালো করে আমরা ক্রিমটাকে বসিয়ে নেবো। বসিয়ে নিই, যে প্রসেসটা আগেরবার দেখিয়েছিলাম তোমাদেরকে, যে এই ক্লিপটা খুলে আবার এর সাথে আমরা অ্যাড করে দেবো। আমার এই সাইড পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি সেম প্রসেসে এই সাইডটা করে নেবো। এইভাবে আমরা মাসাজ করে নেবো চুলটাকে। করে এবার এই যে আমরা সেকশন ক্লিপটা এখানে দিয়েছি, এটাকে খুলে আমরা দুটো চুলকে একবারে আটকে নেব। সেম প্রসেসে আমরা চুলটাকে তোমার এরকমও রাখতে পারো, বা এই যে ক্লিপটা খুলে এর সাথে আটকে দিতে পারো। পুরো চুলে আমার স্পা ক্রিমটা লাগানো হয়ে গেছে, এবার আমি একটু ম্যাসাজ করে নিচ্ছি। কোনো জায়গায় যদি ক্রিমটা না থাকে বসে, সেগুলোকে যাতে বসিয়ে দেওয়া যায়। এবার আমি পুরো চুলটাকে খুলে নিলাম। খুলে এবার এইভাবে আমরা ম্যাসাজ করব। স্পার কিন্তু মেন হচ্ছে ম্যাসাজ। আর একটা কথা আমি বলছি, যাদের হেয়ারে ড্যান্ড্রাফ আছে তারা কিন্তু স্টিম নেবে না। এবার স্টিমটা তোমার বাড়িতে বসে কীভাবে নেবে সেটা আমি বলে দিই। সেটা হলো একটা টাওয়েল, পরিষ্কার টাওয়েল নেবে, আর একটু গরম জল করবে, করে টাওয়েলটাকে ওর মধ্যে একটু ডুবিয়ে নেবে, নিট ভালো করে জলটাকে নিয়ে নেবে। তারপরে তোমরা ওটাকে টাওয়েলটাকে মাথায় ভালো করে বেঁধে নেবে, বেঁধে নিয়ে 10 থেকে 15 মিনিট রাখবে, তারপরে ওয়াশ করে নেবে। আর যাদের ড্যান্ড্রাফ আছে তারা কিন্তু এটা করবে না, তারা নর্মালি এরকম 10 থেকে 15 মিনিট ম্যাসাজ করবে ভালোভাবে, করে তারপরে 20 থেকে 25 মিনিট রেখে ওয়াশ করে নেবে। 10 থেকে 15 মিনিট আমি ম্যাসাজ করেছি, ম্যাসাজটা কমপ্লিট। এবার আমরা যেটা করব, চুলটাকে এইভাবে বেঁধে নেব। বেঁধে নেওয়ার পরে একটা শাওয়ার কাপ লাগবে, মার্কেটে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটা শাওয়ার কাপটা দিয়ে আটকে নেবো আমরা। এইভাবে আমরা 15 থেকে 20 মিনিট রাখবো, রেখে তারপরে ওয়াশ করবো। ওয়াশ করে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আমার ওয়াশ হয়ে গেছে, এবার আমি খুলবো এটাকে। বাট আমি কিন্তু ড্রায়ার দেবো না, আমি ড্রায়ার দিচ্ছি না, কারণ আমি বাড়িতেই আছি। আর যদি তোমাদের কোথাও বেরোনোর থাকে তাহলে তোমরা একটু হালকা করে কুল ড্রায়ার দিয়ে নিতে পারো। আমি একটু আশ্রয় নিচ্ছি ভালো করে চুলটাকে। আর একটা কথা খেয়াল রাখবে, আমরা কিন্তু সেদিন যেদিনকে স্পা করব সেদিন কিন্তু আর কোনো রকম শ্যাম্পু কন্ডিশনার করব না, পরের দিন করব। চুলটা একদম স্মুথ হয়ে গেছে, খুব একটা চুল উঠছেও না আর কি, তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ শাইন করছে চুলটা। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর তোমরাও ট্রাই করো বাড়িতে বসে, খুবই একদম ইজি। আমি তোমাদেরকে প্রসেসটা দেখিয়েও দিয়েছি, কারণ পার্লারে আমাদের সবসময় যাওয়া সম্ভব হয় না, বাজেটও একটা ফ্যাক্টর। তাই তোমরা বাড়িতে কিনেই ইউজ করো, আর দেখো একদম আমার মতনই হয়ে যাবে এরকম। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, তোমরা জানো কী ডায়লগ দেবো এক্ষুনি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।